হেডলাইন্স আগবঢ়াইছে রয়্যাল গ্লোবাল ইউনিভার্সিটি। পঢ়িব অসম, বাঢ়িব অসম। জিএমচিএইচত বিধায়ক অখিল গগৈ স্বাস্থ্যৰ বুজ দলে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়। বিগত কিছুদিন ধরে জিএমচিএইচত চিকিৎসাধীন হয়ে আছে রাইজৰ দলৰ সভাপতিগৰাকী। উপযুক্ত চিকিৎসা প্রদান করবলে চিকিৎসকক নির্দেশ মুখ্যমন্ত্রী। বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমাৰীক লৈ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নতুন ব্লু প্রিন্ট। বিশ্বজিৎ দৈমাৰীক সিএম প্রক্ষেপে বিটিআর দখলের লক্ষ্য বিজেপি। আসন্ন মন্ত্রিসভা সম্প্রসারণত নতুন দায়িত্ব পাব বিশ্বজিৎ দৈমাৰী। নিশা পর্যন্ত মহানগরীর একাংশ অঞ্চলত কৃত্রিম বান। হাতিগাঁও, রুক্মিণীগাঁও, অনিলনগর, নবীনগর নিশা পর্যন্ত একাঁঠু পর্যন্ত পানি। রুক্মিণীগাঁও নলাত সুমাল পথচারী, হাতিগাঁওর বিধ্বস্ত পথত পানির মাজত বাগরিল রিক্সা। রাজ্যের যোগান বিভাগত সংঘটিত হয়েছে শ শ কোটি টাকার বিয়াগুম আটা কেলেঙ্কারি। সুলভ মূল্যর দোকানত সরকারি আটা যোগান ধরে অহা বলে মন্ত্রী রঞ্জিত দাসে তথ্য দাখিলের পিছতে পোহরলে আহিছে লুণ্ঠনের ছবি। বছর বছর ধরে সুলভ মূল্যর দোকানত আটা যোগান ধরা নাই বিভাগে। নিউজ এইটিনের সরজমিন তদন্ত পোহরলে আহিল মন্ত্রী মিথ্যাচার। গাখীৰৰ নামত ৰাজ্যৰ গ্ৰাহকক বৰবি খুৱাইছে একাংশ গোৱালে। গৰুৰ গাখীৰ বুলি নিম্নমানৰ পাউডাৰৰ পৰা তৈয়াৰী গাখীৰ বিক্ৰী কৰি একাংশ গ্ৰাহকে লুটি আহিছে গ্ৰাহকক। বঙাইগাঁৱত ৰাজপথৰে দুই নম্বৰী গাখীৰৰ বেহা ধৰা পেলালে ৰাইজে। মুকলিকৈ পানী আৰু পাউডাৰেৰে গাখীৰ বনোৱা কাণ্ড চকুত নপৰে খাদ্য সুৰক্ষা বিভাগৰ। বিধানসভাৰ পিছত এবাৰ ছ'চিয়েল মিডিয়াতো সন্দেহযুক্ত মিয়াৰ বিৰুদ্ধে সৰব মুখ্যমন্ত্ৰী। নগৰ ইউৰিয়া মিহলোৱা মাছ খাই উজনিৰ মানুহ কিডনীৰ জটিল ৰোগত আক্ৰান্ত হোৱা বুলি মন্তব্য। বিহুক মিয়া গানলৈ ৰূপান্তৰ কৰা কাণ্ড অসমীয়াই নামানে বুলি দিলে হুংকাৰ। জুম্মাৰ নামাজ বিৰতি সৰ্বসন্মতিক্ৰমে বিলোপ কৰা বুলি দাবী। অবশেষত মমতা বেনাৰ্জী তৃণমূল কংগ্ৰেছ এৰিলে ৰিপুণ বৰাই। টি এম চিৰ অসম প্ৰদেশৰ সভাপতি পদ ত্যাগ কৰিলে ৰিপুণ বৰাই। পশ্চিমবংগৰ দলৰ অসমত গ্ৰহণযোগ্যতা নাই বুলি কৰিলে দল ত্যাগ। টি এম চি এৰি ৰিপুণ বৰাই পুনৰ কংগ্ৰেছত যোগদানৰ পূৰ্ণ সম্ভাৱনা। কিছুদিন পূৰ্বে ৰকিবুল হুছেইনৰ সৈতে ৰিপুণ বৰাৰ হৈছিল গোপন বৈঠক। আজিৰে পৰা বৃদ্ধি পালে গাখীৰৰ দাম। গুৱাহাটীত প্ৰতি লিটাৰ গাখীৰত তিনি টকাকৈ বৃদ্ধি। গুৱাহাটী গোপালক সন্থাই বৃদ্ধি কৰিলে গাখীৰৰ দাম। বিপৰীতে আজিৰ পৰা ৰাজ্যত হ্ৰাস পালে সুৰাৰ দাম। ৰাজ্যৰ আবকাৰী বিভাগৰ সুৰাৰ দাম হ্ৰাসৰ সিদ্ধান্ত। কাইলৈ ৰাজ্যৰ 23,900 শিক্ষকক নিযুক্তি পত্ৰ বিতৰণ কৰিব চৰকাৰে। খানাপাৰা পশু চিকিৎসা মহাবিদ্যালয় খেলপথাৰত হ'ব নিযুক্তি পত্ৰ বিতৰণ। সমগ্ৰ শিক্ষাৰ অধীনত ঠিকাভিত্তিকভাৱে বিতৰণ কৰা হ'ব নিযুক্তি পত্ৰ। এই নিযুক্তিৰে যোৱা তিনি বছৰত 1,24,345 নিযুক্তিৰ দাবী মুখ্যমন্ত্ৰী। অন্ধ্ৰপ্ৰদেশত বানৰ সংহাৰ। ব্যাহত স্বাভাৱিক জীৱন যাত্ৰা। এই পৰ্যন্ত 8 লোকৰ মৃত্যু। বানৰ বাবে বাতিল কেইবাখনো ৰেলৰ চলাচল। গুজৰাটতো অব্যাহত বানৰ তাণ্ডৱ। ছেপ্টেম্বৰ মাহত দেশত পূৰ্বৰ তুলনাত অধিক হাৰত বৰষুণ হোৱাৰ সতৰ্কবাণী বতৰ বিজ্ঞান কেন্দ্ৰ। হেডলাইন্স আগবঢ়াইছে ৰয়্যাল গ্লোবাল ইউনিভাৰ্সিটি। পঢ়িব অসম, বাঢ়িব অসম। চুপাৰ মিটিঙৰ সৈতে ষ্টুডিঅ'ত মই পাপৰি আৰু অখিল গগৈ। খবৰ ল'লে মুখ্যমন্ত্ৰীয়ে পোনে পোনে যাম। যিটো মিউচুৱেল টিচাৰ ট্ৰেন্সফাৰৰ পৰ্টেল আছে এইটো চাব পাৰিব। তাত যিটো ব্যৱস্থা, ইয়াতো আমাৰ চৰকাৰী আন বিভাগতো এতিয়া তেনেকুৱাই ব্যৱস্থা হ'ব। মানে ইয়াত গুৱাহাটীত ট্ৰেজাৰী অফিচত কাম কৰা এজনে নহ'ব, নিজৰ ডিপাৰ্টমেণ্টৰ বাহিৰত যাব নোৱাৰে। ডিপাৰ্টমেণ্টৰ ভিতৰতে থাকিব লাগিব, ডিপাৰ্টমেণ্টৰ বাহিৰত যাব নোৱাৰে। কেনেকে কি অভিযোগ থাকিব পাৰে আপুনি মোক এটা কথা কওক যে ইয়াত মোৰ কি স্বাৰ্থ থাকিব পাৰে। বৰপেটা সত্ৰখন যদি সংৰক্ষণ হয়, বটদ্ৰৱা সত্ৰখন যদি সংৰক্ষণ হয়, সুন্দৰদিয়া সত্ৰ যদি সংৰক্ষণ হয়, পাটবাউসী সত্ৰ যদি সংৰক্ষণ হয়, তাতে মোৰ কি লাভ থাকিব পাৰে? মাজুলীটো ভৰত নৰহে আইনখনৰ বাহিৰত ৰাখিছে। ভৰত নৰ ডাঙৰীয়াই ক'লে যে এই আইনখন আনিলে এছ টি মানুহৰ অধিকাৰ নোহোৱা হ'ব, চিডিউল কাষ্ট মানুহৰ অধিকাৰ নোহোৱা হ'ব। সেইকাৰণে মই এইটোকে ক'লোঁ সদনত যে মাজুলীৰ মানুহে এবাৰ আইনখন পঢ়ি চাওক যাতে তেওঁলোকৰ মনত কোনো ভুল ধাৰণা নাথাকে, আৰু নৱেম্বৰত আমি আইনখন লৈ আহিম। এইটো সদনতো আপোনালোকেও ভিডিঅ' ৰেকৰ্ডিঙত আছিলে, ভৰত নৰ ডাঙৰীয়াই কোৱা কাৰণে মই বন্ধ কৰিলোঁ। এতিয়া ভৰত নৰ ডাঙৰীয়াও বিজেপিত যোগদান কৰিছে নেকি? আপোনালোকে এনেকুৱা কথাবোৰ কিয় সোধে? মই ইমান টিভিত জল জল পট পট কৰি
যে মাজুলীর উপর আহিছে। ভরত নরহে কলে যে আমার মিসিং রাইজর অধিকার নষ্ট হব। তেতিয়া মই কলো মই যদি এনেকে আইনখন পাস করে দিও আপনি তো অপপ্রচার চলাব, গতি মই এবার মাজুলীর মানুষ আইনখন পঠাই দিম, তেওঁলোকে আইনখন পড়ি চাব, তেওঁলোক সন্তুষ্ট হব, তেওঁলোকে লাগে বলি কব, তেতিয়া মই অন্তর্ভুক্ত করিম। মাটি তো কিনব সবেই পারিব, সব জায়গাতে আজির দিনতো আইনখন নাই, আপনিও যতে ততে মাটি কিনব পারিব। যদি আপনার লগত বগা টকা আছে কলা টকা নাই, আপনি অসমৰ যতে ততে আজির দিন মাটি কিনব পারিব, ট্রাইবেল বেল্ট এন্ড ব্লকক বাদ দি তাতে বিতর্ক কেনেকে হব পারে, এটা আপনি মোক বুঝাই দিয়কসন। এটা বিতর্ক এটা করলে বিতর্ক হব পারে। রাইজর দলকে মই সুধিল যদি শিবসাগরের অখিল গগৈয়ে গুৱাহাটীত মাটি কিনব পারে, তেতিয়া গুৱাহাটীর হিমন্ত বিশ্ব শর্মাই যোরহাটতো মাটি কিনব পারে আজির দিন পারে নে নয়? খালি টকাটো কলা হব নালাগে, টকাটো বগা হব লাগে, কিন্তু যিদিনাখনের পর আইনখন হব, যদি আইনখন হব দিয়ে কংগ্রেসে, তেতিয়া আর কিনব নোৱাৰিব। ইমানে কথা, গুৱাহাটীত তো মাটির দাম বেশি হে, তাতে মাটির দাম কম হে, গতি ইমান দামি মাটি কিনাক লৈ রাইজর দলে বিতর্ক করা নাই, কম দামি মাটি কিয় বিতর্ক করেছে? নিজরা পারত যত অখিল গগৈ মাটি আছে সেটার দাম বেশি হয় না নয়? তো সেই কারণে এই কথাবিল এনেই আর একটা অভিযোগ আনিলে হব নি। কংগ্রেস দলত যোগদান করিব বলে মো দুমাহ মানৰ পৰা খবৰ আছিলে, আহিব না 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 বাপরে, আমার বিজেপির গহপুরত উৎপল বরা আছে আর আমি আর সমস্যা কিয় লম না? মো রিপুণ বরার ইমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কও নাই, আর যতে আছে একচুয়ালি মই ভাবো যে তখেতে কংগ্রেস দল ত্যাগ করবই নালাগিছিল, কারণ কংগ্রেসে তেওঁক রাজ্যসভার টিকেটও দিছিল, আমিহে হরুয়াইছো, তেওঁ কংগ্রেসের উপর খং করবই নালাগিছিল, তেওঁ জয়ন্য কিয় করলে, কংগ্রেসনো কিয় এরিলে, সেটো মই বুঝি নাপালো। আজিলেকে মই নিজেও কাবা কাবা সুধো যে রিপুণ বরাই কংগ্রেস এরিছিলে কিয়, তেওঁক তো এরার কোনো প্রয়োজনে নাছিল। মোর কথা তো হল যে তেখেত কংগ্রেসে তো প্রথমতেই কংগ্রেস এরিব নালাগিছিল, কারণ তেওঁ কংগ্রেসের সভাপতি হয়ে আছিল, সভাপতি এজনে দল ত্যাগ করার প্রয়োজনে না থাকে। এইবিলাক কংগ্রেসত সহির কি ভ্যালু আছে, যদি লম বলে কই লই লব। আর মই ভাবো তেওঁতো আলোচনা করিয়ে রিজাইন দিছে, এইবিলাক আর মিডিয়ার কারণে 19 জনে সহি করা, 20 জনে সহি করা, যেটো কংগ্রেসত ভাবি লৈছে সেইটোই আর ইয়াত আর মিডিয়ার কি কথা না? তেওঁ ৰোগত আক্ৰান্ত হৈ আছে বা তেওঁ বৰ্তমান আছে তাতে অসুস্থ হৈ আছে, গতিকে সাক্ষাৎ কৰিবলৈ গৈছিলে, কি পাতিলে কি কথা এই গোটেইখিনি কথা আমি জানিম। আমাৰ সাংবাদিক প্ৰিয়ব্ৰত যিহেতু তাত আছে, প্ৰিয়ব্ৰত আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ। হয় পাবৰী, আমি দেখিবলৈ পালোঁ যে মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে ইতিমধ্যে অখিল গগৈ বিধায়ক ৰাইজ দলৰ সভাপতি তথা বিধায়ক অখিল গগৈৰ যি স্বাস্থ্যৰ বুজ ল'বলৈ অহা দেখিবলৈ পোৱা গ'ল, আৰু বিগত কেইবাদিন ধৰি চিকিৎসালয়ত গুৱাহাটী মেডিকেল কলেজ হস্পিটেলত বৰ্তমান সময়ত অখিল গগৈ চিকিৎসাধীন হৈ থকা দেখিবলৈ পোৱা গৈছে। আৰু বিধানসভা যেতিয়া আচলতে কাৰ্যক্ৰম চলি আছিল, বিধানসভাৰ দ্বিতীয়টো দিনতে সম্ভৱতঃ তেওঁ চিকিৎসালয়ত ভৰ্তি হোৱা দেখিবলৈ পোৱা গৈছিল, আৰু তেওঁ স্বাস্থ্যজনিত অসুবিধাৰ বাবে বিধানসভাটো উপস্থিত থাকিব পৰা নাছিল। আৰু আজিৰ দিনটোত বিগত কেইদিনত দেখিবলৈ পোৱা গ'ল যে বহুখিনি ৰাজনৈতিক বিষয়া হওক বা অন্য বিভিন্ন বিভাগৰ লোকে তেওঁক সাক্ষাৎ কৰা দেখিবলৈ পোৱা গ'ল, বা তেওঁলোকে যি স্বাস্থ্যৰ বুজ লোৱা দেখিবলৈ পোৱা গ'ল। আৰু আজিৰ দিনটোত বিশেষকৈ এই সন্ধিয়া সময়খিনিত বা 8:30 প্ৰায় মুখ্যমন্ত্ৰীগৰাকীক আহি উপস্থিত হোৱা দেখিবলৈ পোৱা গ'ল, আৰু তেওঁৰ লগত সংগ দিয়া দেখিবলৈ পোৱা গ'ল সুশান্ত বিধায়ক সুশান্ত বৰগোহাঁইৰ লগত সংগ দিয়া দেখিবলৈ পোৱা গ'ল, আৰু তাৰ লগতে চিকিৎসা মহাবিদ্যালয়খনৰ অধ্যক্ষ তথা অধীক্ষকে বৰ্তমান সময়ত তেওঁলোকৰ সমগ্ৰ আচলতে গোটেই কথাখিনি বুজাই দিয়া দেখিবলৈ পোৱা গ'ল যে অখিল গগৈৰ লগত স্বাস্থ্যৰ আচলতে কি ঘটনা ঘটিছে, কিহৰ বাবে অখিল গগৈ চিকিৎসাধীন হৈ আছে। আৰু মুখ্যমন্ত্ৰীগৰাকীয়ে ইতিমধ্যে
মন্তব্য কৰিছে যে অহা দুই তিনিদিনৰ ভিতৰত আচলতে অখিল গগৈ চিকিৎসালয়ৰ পৰা ঘৰলৈ যাব পাৰিব বুলি তেওঁ আশা প্ৰকাশ কৰিছে, যিহেতু তেওঁ ইতিমধ্যে বাৰ্তালাপ কৰিছে অখিল গগৈৰ লগত, ভিতৰত বহু সময় তেওঁ বাৰ্তালাপ কৰা দেখিবলৈ পোৱা গ'ল আৰু স্বাস্থ্যৰ বুজ লোৱা দিশটো দেখিবলৈ পোৱা গ'ল আৰু বিধানসভাৰ যি সমখিনি আছিল যথেষ্ট তেওঁলোকৰ মাজত আচলতে দাঁত বিতণ্ডা দেখিবলৈ পোৱা যায় বা তেওঁলোকৰ মাজত যি মতানৈক্য বা তৰ্কযুদ্ধ দেখিবলৈ পোৱা যায়, কিন্তু তাৰ বাহিৰত যেতিয়া আজি আমি কওঁ তেন্তে তেওঁলোকৰ যে যি ব্যক্তিগত যি ভাৱ বা যি মানৱীয়তা ভাৱ দেখুৱাই আজি মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা আহি গুৱাহাটী চিকিৎসা মহাবিদ্যালয়ত আহি তেওঁৰ স্বাস্থ্যৰ বুজ লোৱা দেখিবলৈ পোৱা গ'ল। সমান্তৰালকৈ দেখিবলৈ পোৱা গ'ল যে মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই কেইবাটাও ৰাজনৈতিক মন্তব্য ইতিমধ্যে উল্লেখ কৰা দেখিবলৈ পোৱা গৈছে। পাপৰি, ধন্যবাদ জনাইছো প্ৰিয় বৰা। বিধানসভাৰ অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমাৰীক লৈ মুখ্যমন্ত্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাৰ নতুন ব্লু প্ৰিণ্ট। বিটিআৰত বিজেপিৰ চি এম প্ৰাৰ্থী হ'ব বিশ্বজিৎ দৈমাৰী। বিশ্বজিৎ দৈমাৰীক চি এম প্ৰক্ষেপেৰে বিটিআৰ দখলৰ ব্লু প্ৰিণ্ট, বিজেপিৰ আসন্ন মন্ত্ৰীসভা সম্প্ৰসাৰণত নতুন দায়িত্ব পাব বিশ্বজিৎ দৈমাৰী। বিধানসভাৰ অধ্যক্ষৰ পদৰ পৰা মন্ত্ৰীসভাত সোমাব বিশ্বজিৎ দৈমাৰী। হিমন্ত বিশ্ব শৰ্মাৰ মন্ত্ৰীসভাত সোমাই বিটিআৰৰ নিৰ্বাচনৰ বাবে সাজু হ'ব দৈমাৰী। বিটিআৰত বিজেপিক নেতৃত্ব দিবলৈ দলে দিব দৈমাৰীক দায়িত্ব। বিশ্বজিৎ দৈমাৰী স্থলাভিষিক্ত হ'ব পাৰে জ্যেষ্ঠ মন্ত্ৰী চন্দ্ৰমোহন পাটোৱাৰী। বিশ্বজিৎ দৈমাৰীক লৈ এনেধৰণে এতিয়া মুখ্যমন্ত্ৰীৰ নতুন ব্লু প্ৰিণ্ট। বিধানসভাৰ অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমাৰীক লৈ বিটিআৰত বিজেপিৰ চি এম প্ৰাৰ্থী হ'ব বিশ্বজিৎ দৈমাৰী। বিশ্বজিৎ দৈমাৰীক চি এম প্ৰক্ষেপেৰে বিটিআৰ দখলৰ ব্লু প্ৰিণ্ট এতিয়া বিজেপিয়ে ৰচিছে। আসন্ন মন্ত্ৰীসভা সম্প্ৰসাৰণত নতুন দায়িত্ব পাব বিশ্বজিৎ দৈমাৰীয়ে। বিধানসভাৰ অধ্যক্ষৰ পদৰ পৰা মন্ত্ৰীসভাত সোমাব বিশ্বজিৎ দৈমাৰী। হিমন্ত বিশ্ব শৰ্মাৰ মন্ত্ৰীসভাত সোমাই বিটিআৰৰ নিৰ্বাচনৰ বাবে সাজু হ'ব বিশ্বজিৎ দৈমাৰী। আৰু ইফালে দুৰ্নীতি বিৰোধী শ্লোগান দি বিটিআৰৰ ক্ষমতাৰ বাগজৰী হাতত লোৱা প্ৰমোদ বড়োৰ চৰকাৰৰ বিৰুদ্ধে এতিয়া উঠিছে ইটোৰ পিছত আনটো দুৰ্নীতিৰ অভিযোগ। প্ৰায় প্ৰতিটো বিভাগৰে কামৰ আবণ্টনৰ নামত বিটিআৰত এতিয়া কমিছন ৰাজ চলাৰ গুৰুতৰ অভিযোগ উত্থাপিত হৈছে। বিভিন্ন জনগোষ্ঠীৰ সমস্যাবিলাক সমাধান কৰি এটা সুস্থ বাতাবৰণ সৃষ্টি কৰি সকলোকে জীয়াই থকাৰ কাৰণে এটা পৰিৱেশ সৃষ্টি কৰিবলৈ প্ৰয়াস কৰিছিলে। দুর্নীতি বিরোধী শ্লোগানেরে বড়ভূমির ভোটারর কাখ চাপিছিল ইউপিপিএলর মুরব্বী প্রমোদ বড়োয়ে। এনে দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতি দিয়ার বাবে বড়ভূমির শাসনের গাদির পরা রাইজে বিপিএফ মুরব্বী হাগ্রাবা মহিলারিক উৎখাত করেছিল। ফলত নতুন বড়ভূমির প্রতিশ্রুতি দিয়া ইউপিপিএলর প্রমোদ বড়োয়ে বিজেপির সহযোগত পালে বিটিআরর শাসনের দায়িত্বভার। কিন্তু সময় যার সলনি হল প্রতিশ্রুতি আর শ্লোগানের মর্মার্থ। এতিয়া বিটিআরর বিভাগে বিভাগে দুর্নীতির অভিযোগ। অভিযোগ মতে বিটিআরর বিভাগে বিভাগে চলিছে কমিশন রাজ। অভিযোগ মতে কমিশন নিদিলে দিয়া নহয় কোনো কামর আবন্টন। অভিযোগ মতে ঠিকা দিয়ার নামত প্রতিগী ঠিকাদারের পৰা 5% কমিশন আদায় করা হয়। একদরে ফাইনাল বিল দিয়ার নামতো ঠিকাদারে দিব লাগে 2.5% কমিশন। সম্প্রতি জল জীবন মিশনের নামত রাজ্য সরকারের পৰা অহা ধন ঠিকাদারসকলক দিয়ার পরিবর্তে বিটিআর প্রশাসনে বন্ধ করে রখার অভিযোগ উত্থাপিত হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 18, অসম, নর্থ ইস্ট। বড়োসকলের লগতে বিভিন্ন জনগোষ্ঠীর সমস্যাবিলাক সমাধান করে এটা সুস্থ বাতাবরণ সৃষ্টি করে সকলকে জিয়াই থাকার কারণে এটা পরিবেশ সৃষ্টি করবলৈ প্রয়াস করেছিল। মেঘে গাজিলে ভয়তে মুখ শুকাই যোৱা হৈছে এতিয়া গুৱাহাটীবাসী। কাৰণ ভয়াবহ কৃত্রিম বানৰ বাবে বাৰুকৈ পৰীক্ষা লৈছে অভিজাত মহানগৰীকৰ। অত্যাধুনিক কৰিবলৈ যাওঁতে দিনে দিনে গুৱাহাটীয়ে লৈছে এতিয়া কদৰ্যৰূপ। এজাক বৰষুণত আকৌ ডুবিল গুৱাহাটী মহানগৰ। দেওবাৰে পুৱা বিলৈ নোহোৱা হল ৰাইজৰ। ঠায়ে ঠায়ে এককাললৈকে ডুব গল ৰাজপথ। বহুতৰ ঘৰত সোমাল নৰ্দমাৰ পানী। কামে কাজে ওলাই অহাৰ বাটত জীয়াটো ভুগিলে
পুরুষ মহিলা কিশোর কিশোরীর লগতে বহুজনে চিকিৎসার বাবে গুয়াহাটিলৈ অহা বহু লোক বিহু দেখুয়াই দিলে দেওবারর পুয়ার বরষুণ জাকে কত নাই পানি। হাতিগাঁও, রুকমিনী গাঁও, পাঞ্জাবাড়ী, জুড়িপার, বি বরুয়া রোড, অম্বিকাগিরি নগর, জু রোড, নুনমাটি, ভিআইপি রোড, 27নং রাষ্ট্রীয় ঘাইপথ, বড়াগাঁও আর বেলতলা বুড়াই পেলালে কৃত্রিম বানে। নবীনগর আর অনিলনগর পরিস্থিতি কি হয়েছে সিয়া নকলেও নিশ্চয় বুঝব পারিছে আপনাদের। এইবার গুয়াহাটি মহানগরীত ভয়াবহ রূপ লৈছে কৃত্রিম বানে। মেঘে গাজিলেই ভয়তে মুখ শুকাই যাওয়া হয়েছে গুয়াহাটীবাসীর। কৃত্রিম বানে বারুকয়ে পরীক্ষা লৈছে নাগরিকর। দেওবারর কৃত্রিম বানে হাতিগাঁওর রাজপথত ধোঁয়া উলিয়াই দিলে এখন গাড়ি বিকল, মানে কি আমার ইঞ্জিনবিল হল সাপর আর আমার যা সুইফট ডিজায়ার গাড়ি অকমান বরগুণর পানিও যদি পড়ি যায় নয় ইঞ্জিনত এখন আর আছে, তাক যদি আমি ব্লক বনাব যাওয়া নয় ম্যাক্সিমাম 18-20 হাজার পড়ি যাবে। রুকমিনী গাঁত স্কুটি দুর্ঘটনার পর কথম্পি রক্ষা পড়ল দুগী যুবতী। মরণত হরণ দি শীতলৈকে ডুব যাওয়া পথেরে স্কুটি চলাই খাদ্য বিতরণ করবলগা হল এইজন যুবকে। ভোকর ভাতমুঠির বাবে কৃত্রিম বানর মাজতো মরণক যে চ্যালেঞ্জ দিবলে বাধ্য হয়েছে মহানগরীর এনে খাতি খোয়া লোকে। চৌদিশে কেবল পানি আর পানি। এইখানে গুয়াহাটি শহরে এনেকা পানি হব নালাগিছে। মন্ত্রী বিধায়কে গিজি এটা ভোট দিয়ে সময় কিন্তু বহুত মানে কাবু কাকুতি করে ভোট লয়, কিন্তু সমস্যা দূর করব নয়, লঙ্কা পালে রাব নয়। ডিউটি আসলে এই ঘাট 10টার গৈছো 12টা বাজাত যাব নারি পানি গুতেখন। পানির মাজত একাকার হয়ে পড়া মহানগরীত ডাক্তর বিচারি হাইরান হয়ে গেল রোগী আর অভিভাবক। সবু অপারেশন আছে যে মই মরিগাঁও পৰা আহিছো মাক লৈ আলেছে, এতিয়া দেখিছো যেটো পরিস্থিতি এটো একদম অসম্ভব, বহু বহুত বেয়া অবস্থা, কি করিম আর আমার সব দুখিয়া মানুষের কারণে এটো বহুত কষ্ট। স্মার্ট সিটিত কেই ঘন্টামানের ভিতরতে বিকল হয়ে পড়ি একাধিক বাহন। 27নং রাষ্ট্রীয় ঘাইপথত জমর যন্ত্রণা ভুগিবলগা হল বহুজনে। যোরহাটৰ পৰা চিকিৎসাৰ বাবে আহি নগৰ নাগতি নোহোৱা হল মহিলার। এনেকা কেতিয়াও হোৱা নাই, দেখা নাই, এতিয়া তো দেখিছো, এই বছর দেখিলো, কিন্তু দুই বছর পরে শুনি আছো। যোরহাটৰ মান বৰখনলৈ ইমান পানি নজমে, না না না, ডক্টৰ দেখাবলৈ আহিছিলো। এয়াই গুৱাহাটী, যত দিনও নতুন নতুন ঠাইত চলি আছে পথ আৰু উড়ন সেতু নির্মাণের কাম। অত্যাধুনিক কৰিবলৈ যাওঁতে দিনে দিনে গুৱাহাটীয়ে লৈছে এনে কদৰ্য ৰূপ। গুৱাহাটীৰ পৰা বলেন ভট্টাচাৰ্য, ভাস্কর শইকীয়া, উৎপল হালৈ আর অজয় বর্মনের রিপোর্ট, নিউজ 18 অসম নর্থ ইস্ট। আর নিশা 9 বজালেকে রুকমিনী গাঁওয়ের জি এস রোডত একাঠু পর্যন্ত পানি, একাঠু পানি। পাঞ্জাবাড়ী জুড়িপাড়ৰ কর্মশ্রী হিতেশ্বর শইকীয়া মহাবিদ্যালয়ের সম্মুখতো পানি, একাঠুর তলত গীতানগর থানার সম্মুখত পানি, গীতানগর থানাত পানি, হাতিগাঁও হাইস্কুলের পৰা লিটিল ফায়ার স্কুললে একাঠু পানি, অনিলনগরত পানি, একাঠুর উপর পানি, এস এফ এস স্কুলের পর হাতগাঁও রেল ক্রসিংলে পানি, মুঠর উপর এতালেকে পানি শুকুয়া নাই, নিশা 9 বাজি গল, এটাও একে ধরনের অবস্থা। তার মাজত মহানগরীর রুকমিনী গাঁওত এক ভয়ঙ্কর ঘটনা আজি সংঘটিত হল। এজন পথচারী কেনে ধরনের পড়ি গল, এই পানির মাজত পড়ি যায়, কৃত্রিম বানর মাজতে উন্মুক্ত নলাত পড়ি যায়। স্থানীয় লোকের তৎপরতাত লোকজনক উদ্ধার করা হয়, পুয়ায় বরষুণের ফলত জলমগ্ন হয়েছিল রুকমিনী গাঁওয়ের বহু অঞ্চল, কিন্তু বিয়লি পর্যন্ত একাঠু পর্যন্ত পানি আছে, এতালেকে তাত পানি আছে, এতিয়াও তাত পানি শুকুয়া নাই, মুঠর উপর বিলাই বিপত্তি নোহা হয়েছে রুকমিনী গাঁওবাসী। আর বরষুণ আহিলে যেন মহানগরীর একাংশ অঞ্চলের লোকর বিলাই বিপত্তি নোহা হয়। রুকমিনী গাঁওয়ের নলাত পথচারী পড়ার পিছত হাতিগাঁওত পড়লে ই রিক্সা, হাতিগাঁওয়ের এই পথটো এতালেকে কেবাবারও ই রিক্সা পড়েছে, ইয়ার পূর্বতেও পড়েছে, আজির দিনটো প্রায় একে ধরনের ইয়ার রিক্সাখন পড়েছে, সোমাই পানির মাজতে বাগুড়ি পড়ে ই রিক্সাখন কম বেশি পরিমাণে সকল আঘাতপ্রাপ্ত হয়েছে, কারণ হাতিগাঁওয়ের এই পথটো প্রকাণ্ড প্রকাণ্ড গাঁতর সৃষ্টি হয়েছে, সম্পূর্ণরূপে পথটো ভাঙি গেছে, নির্মাণ হওয়া বেশিদিন হওয়াই নাছিলে, একো একোটা গাঁত আছে এতিয়া তার মাজত, গতি এইবর মেরামতি করাই নাই, কানখার সরকারে দিয়াই নাই, গতি তার ফলত এনে ধরনের এটা জিয়াটো ভুগিবলগিয়া হয়েছে রাইজে। ইফালে পানির তলত অনিলনগর, সন্ধ্যালেক পানির তলতেই আছে অনিলনগর, একে অবস্থা অনিলনগরতো, 6 বজার পিছতো প্রায় একে অবস্থা, পানি শুকুয়ার কোনো নাম লওয়া নাই, অকনমান যদি পানি তললে গৈছে কিন্তু পানির অবস্থা একেই আছে অনিলনগর।
নেওবার বরষুণজাকে অহার প্রতিপন্ন করলে মেঘালয়ের পানিয়েহে মহানগরীর কৃত্রিম বানের সৃষ্টি করার যে দাবি দেওবারে যোরাবাটর রাজপথত পানির ঢল নাই, বিপরীতে কৃত্রিম বানে গেলায় পেলালে গুয়াহাটি মহানগরী। কৃত্রিম বানের বাবে পুনের স্তব্ধ হয়ে পড়ল মহানগরিকর জীবন। মহানগরীর বরষুণ সপোন নহয়, গুয়াহাটির বরষুণ মানে যে দুঃস্বপ্ন। আধা ঘন্টার বরষুণতে একাকার রাস্তাঘাট, ঘর দুয়ার, আনকি থানার ভিতর সুমাল নর্দমার গেলা পানির ঢল। শনিবার বরষুণজাকে অহার প্রতিপন্ন করলে মেঘালয়ের পানিয়েহে মহানগরীত কৃত্রিম বানের সৃষ্টি করার দাবি, কারণ শনিবারে যোরাবাটর রাজপথত নাই পানির ঢল, বিপরীতে কৃত্রিম বানে গেলাই পেলালে গুয়াহাটি মহানগর। পানির বাবে গুয়াহাটির ঠায়ে ঠায়ে স্তব্ধ হয়ে গেল রাজহুয়া পরিবহন ব্যবস্থা। কৃত্রিম বানে বুড়া পথেরে গাড়ি চলায় 25-30 হাজার টাকা ভরবলগা পূর্বর অভিজ্ঞতা সুয়রি শনিবারে ঘরেরপরা চালকে উলিয়াই নানিলে সিটি বাস। অকমান বরগুণর পানীয় যদি পরি যায় নয় ইঞ্জিনত এখন আর সে তাক যদি আমি ব্লক বনাব যা নয় ম্যাক্সিমাম 18-20 হাজার পরি যাবে। কৃত্রিম বানের বাবে গুয়াহাটির শ শ ব্যবসায়ীয়ে বন্ধ রাখবলিয়া হল ব্যবসায়িক প্রতিষ্ঠান। বহু ব্যবসায়ীর দোকানের সামগ্রী নষ্ট করলে কৃত্রিম বানে নিশ্চয় নিশ্চয় পানি হল অসুবিধা নহব। দোকান পোহর বিলাক আমার বন্ধ হয়েছে, এনেকা বহুত খিনি মানে কি সমস্যা মানে কি হয়। আমার জি এস রোড মানে নামি গেছিল তেতিয়া মানে কি মোর বুকলৈকে পানি আহিছে, মানুষের বহুতরে ক্ষতি হয়েছে। পুয়ায় অহা বরষুণে আবেলিলৈকে বুড়াই রখা রুক্মিণী গাঁওয়ের মেন হলত সোমাল যুবক। অন ক্যামেরা মরণের দুয়ার দলির পৰা প্রত্যক্ষ দর্শীয়ে কোনোমতে প্রাণ রক্ষা করলে যুবকজনের। কৃত্রিম বানত হাজার হাজার লোকে জিয়াতু ভোগার সময়তে প্রতিবাদত বহিল রুক্মিণী গাঁওয়ের একাংশ বাসিন্দা। অচিরেই কৃত্রিম বানের সমস্যার সমাধান নকরিলে প্রস্তাবিত উড়ন সেতুর নির্মাণত প্রাণ দি হলেও বাধা দিয়ার হুঙ্কার প্রতিবাদকারী। রুক্মিণী গাঁওবাসী রাইজে সরকারক এই সকিয়নি করে দিছে যে আমি এই ফ্লাইওভার বনাবলে ইয়াত নিদু, দরকার পড়লে আমি আইনের কাখ চাপিম, প্রথমতে আপনাদের ইয়ারপা বানপানির পর আমাক পরিত্রাণ দিয়ক, তারপর আপনাদের একটা ফ্লাইওভার বনক। এই ফ্লাইওভার দি পেলে ইয়ার বানপানির সমস্যার সমাধান নহয়, হয় মিনিষ্টার এমএলএ পার হয়ে যাবলে উপরে ফ্লাইওভার বনাব আর রুক্মিণী গাঁওবাসী রাইজক পণমন্দি করে রাখব, এনেকা আমি ইয়াত হবলে নিদু। পানির সমস্যার সমাধান নোহাকে রুক্মিণী গাঁওত বনাব দিয়া নহব। আমি এই কথা একটা সিধা কথা একটা কইস, তার এই প্রবলেম সলভ করে পিনে তারপর ফ্লাইওভার বনায় কোনো আমার কোনো আপত্তি নাই। প্রশ্ন হয় উত্তর পূব ভারতের দুয়ারদলি গুয়াহাটির রাজপথত একাঠু পানি তুমি প্রতিবাদ করা এই লোকসকলের দাবির প্রতি কানহার দিবনে রজা ঘরে নে পুনের এবার বরষুণে গুয়াহাটি বুড়াই পেলালৈকে পাহরণির গর্ভত হেরাই যাব এই দাবি। বনেন ভট্টাচার্য, প্রিয়ব্রত গগৈ, ভাস্কর শইকীয়া, উৎপল হালৈ আর অজয় বর্মনের রিপোর্ট, নিউজ 18, নর্থ ইস্ট। গুজরাটত ভয়াবহ হয়ে পড়েছে বান পরিস্থিতি, তার মাজতে ঘড়িয়ালর বিচরণক ল অধিক বিপদাপন্ন হয়ে পড়েছে এটা মানুষের জীবন। কারণ গুজরাটর এটা যতে ততে বিচরণ করেছে ঘড়িয়ালে, বানর ফলত ঘরের ভিতরে বাহিরে সকলতে এটা ঘড়িয়াল সুমাইছে। মানুষের বসতি স্থলত ঘড়িয়ালর বিচরণে শঙ্কিত করে তুলিছে রাইজক। তার মাজতে ঘরত সুমা এটা ঘড়িয়াল কুচত লৈ স্কুটিরে বন বিভাগক সমঝাবলে নিলে এজন লোকে। লোকজনে ঘড়িয়ালটা লৈ যাওয়ার দৃশ্য ক্যামেরাত বন্দী। ঘড়িয়াল ঘর ভিতর সুমাইছিল, তারপরে ঘড়িয়ালট মুখখন বান্ধি এনে বন বিভাগক সমঝাবলে উলালে এজন লোক। ইয়া গুজরাটর দৃশ্য, তাত যেহেতু পানি হয়েছে আর পানির ফলত ঘরে বাহিরে ঘড়িয়াল সুমাইছে। গুজরাটত ভয়াবহ হয়ে পড়েছে বান পরিস্থিতি, তার মাজতে এজন লোকে নিজের ঘরের ভিতর সুমা ঘড়িয়ালট এনে বান্ধি বন বিভাগক সমঝাবলে নিছে। আনহাতে বানত অহা ঘড়িয়ালে গুজরাটর ঘর সমূহের মুঠচতো আশ্রয় লৈছে, সেই দৃশ্যও ক্যামেরাত বন্দী হয়েছে। চাওক এয়া বানত অহা ঘড়িয়ালে এনে ধরনের ঘরের মুধচত উঠিছে, গৈ ঘরের ভিতর সুমাইছে, ঘরের মুধচত উঠিছে। গুজরাটর দৃশ্য দেখাইছো। আইজলত ভূমিস্খলনের ভয়াবহ রূপ, ধারাসার বরষুণে বিপদ মাতিছে পাহাড়িয়া ঠাইখনলে।
জহনুয়াইত চকুর সম্মুখতে বাগরিল সুচ অট্টালিকা। সৌভাগ্যক্রমে রক্ষা পড়ল বহুলোকর জীবন, পূর্বে খালি করে দিয়া হয়েছিল অবশ্যই এই অট্টালিকাট। ভাগি পড়ার পূর্বে নিরাপদ স্থানত অবস্থান করেছে বাসিন্দা সকলে। অট্টালিকাট ভাগি পড়াত আবদ্ধ হয়ে পড়েছে পথ। অট্টালিকাট ধ্বংসাবশেষের যাতায়াত ব্যাহত হয়ে পড়েছে। পথ মুক্তির নিরন্তর চেষ্টা অব্যাহত আছে। ঘটনার পাশে ওসরের অন্যান্য অট্টালিকা সমূহ খালি করা হয়েছে। দেশের ভিন্ন প্রান্তর লগতে তেলেঙ্গানাতো বানিয়ে লৈছে সংহারী রূপ। ফেনে ফুটুকারে বাড়িছে গোদাবরী নদীর জলস্তর, ফলত অধিক বিধ্বস্ত হয়ে পড়েছে রাজ্যখনের বান পরিস্থিতি। বিশেষ খাম্মাম জেলার প্রকাশ নগরত দেখবলে পাওয়া গেছে বানর ভয়ঙ্কর রূপ। বানর প্রবল সুতে উতাই নিলে এজনের পিছন আনজন লোক, এজনক বসাবলে গিয়ে আন এজন লোক উঠি যায় বানর। বানে বুড়াই পেলাইছে বহু লোকর ঘর দোয়ার পর্যন্ত, যাতায়াতের নোহা হয়েছে। বতর বিজ্ঞান কেন্দ্রে দিছে প্রবল বৃষ্টিপাতের আগজাননী। দেশ আগস্টত রেকর্ড ভাঙিব সেপ্টেম্বরে। দেশের প্রান্তে প্রান্তে অব্যাহত বানর সংহার, ব্যাহত হয়ে পড়েছে স্বাভাবিক জীবন যাত্রা। বানর ব্যাহত হয়েছে কেবাখনো রেলের যাতায়াত। বতর বিজ্ঞান কেন্দ্রের সতর্কবাণী, দেশ আগস্ট মাহতকৈও সেপ্টেম্বরত হব অধিক বৃষ্টিপাত। স্বাভাবিক বৃষ্টিপাততকৈ আগস্টতেই হৈছে 16% অধিক বৃষ্টিপাত। বানর বাবে দেশের ভিন্ন প্রান্তত অব্যাহত ভয়ঙ্কর পরিস্থিতি। প্রাণ গৈছে জীবকুল পশুকুলর, স্থাবর অস্থাবর সম্পত্তির সমান্তরালভাবে কৃষি শস্যরও হৈছে ব্যাপক ক্ষতি। তার মাজতেই IMD-এ প্রকাশ করা এই তথ্যত স্বাভাবিকতেই চিন্তিত হয়ে পড়েছে দেশবাসী। 2001 চনের পৰা পঞ্চম বারর আগস্টত সর্বাধিক বৃষ্টিপাত। 1901 চনের পৰা 29 বারর আগস্টত সর্বাধিক বৃষ্টিপাত। আগস্টকু সের পেলাব সেপ্টেম্বরে। দেশের প্রান্তে প্রান্তে হব পাৰে প্রলয়ঙ্কারী বান। ইতিমধ্যে ধারাষার বরষুণ আর ভূমিস্খলনের কবলত অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা। শনিবারে ভূমিস্খলনের ফলত বিজয়বাড়াত 4 লোকর মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। অন্ধ্রপ্রদেশত মৃত্যুর সংখ্যা 8 বৃদ্ধি হয়েছে। ব্যাহত হয়ে পড়েছে স্বাভাবিক জীবন যাত্রা। বানর ব্যাহত হয়েছে কেবাখনো রেলর যাতায়াত। ব্যাহত হয়ে পড়েছে বিজয়বাড়া বারঙ্গল পথর রেল সেবা। প্রায়বর রেলপথ বুর গেছে বানত। বাতিল হয়েছে 6 রেলর চলাচল। বিজয়বাড়া আর সিকান্দারাবাদর মাজত চলাচল করা উজনি মুয়া আর নামনি মুয়া দুয়োখন রেল বাতিল হয়েছে। একদরে গন্টুর সিকান্দারাবাদ এক্সপ্রেসর চলাচল, সিকান্দারাবাদ শ্রীপুর কাজঘানগর এক্সপ্রেসর চলাচল বাতিল করা হয়েছে। রেলপথ সমূহ পানিত বুর যাত বন্ধ হয়ে পড়েছে রেল কেখনের চলাচল। বানর অন্ধ্রপ্রদেশ সরকারে হেল্পলাইন নম্বরও মুক্তি করেছে। NDRF SDRF বাহিনীয়ে রাজ্যখনের বিভিন্ন প্রান্তত উদ্ধার অভিযান অব্যাহত রাখিছে। ন্যাশনাল ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট। খবর অব্যাহত রাখিম সময় বিরতি। আরে ভাই, এনে নাম্বার ওয়ান কন্ট্রাক্টর হইছো নাকি? সরু কালের প্রায় ব্যবসায় করে আছো। সর্বোত্তম TMT এটু মাইথন স্টিল নহয়, সস্তা হয় বস।
Strong money. Might and steel. Take.